আমরা সবাই জানি বাঙালির প্রিয় খাবার মাছ। তবে মাছ খাওয়ার সময় অনেক সময় আমাদের গলায় কাটা ফুটার সমস্যা অনেকেরই হয়ে থাকে। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে খাবার খাওয়ার সময় মাছের কাটা গলায় ফুটে যায়, আর তারপরই শুরু হয়ে যায় যত বিপত্তি। গলায় মাছের কাটা বিঁধলে অসম্ভব অস্বস্তি শুরু হয়, তাই মাছের কাটা নামানোর জন্য কী করবেন? তাই আমি এই ভিডিওতে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব। তো প্লিজ এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন। তো বাড়িতে কোক জাতীয়, তার মানে কোকাকোলা জাতীয় যদি কোনো পানীয় থেকে থাকে তাহলে অবশ্যই খান। এটি কাটা নামানোর সবচেয়ে আধুনিক পদ্ধতি। গলায় মাছের কাটা বিঁধলে এক নিঃশ্বাসে যতটা সম্ভব কোক গিলে ফেলুন, কাটা নরম হয়ে যাবে। এতে সাদা শুকনো ভাতের ছোট্ট ছোট্ট বল বানিয়ে চটপট জল দিয়ে গিলে ফেলতে হবে। মনে রাখুন, শুধু শুধু সাদা ভাত খেলে কিন্তু গলায় আটকে থাকা যেদিক কাটা নামতে পারবেন না আপনি। তেল, পিছলে পদার্থ, এইসব পদার্থ আর অলিভ অয়েল কাঁচা খেলেও ক্ষতি নেই। তাই বাড়িতে যদি অলিভ অয়েল থাকে তৎক্ষণাৎ খেয়ে নিন এক চামচ, বেশি না, এক চামচ। কাটা পিছলে গলা থেকে নেমে যাবে। গলায় মাছের কাটা বিঁধলে আগেই একটা কলা খেয়ে নিন, কখনো গলা থেকে কাটা নেমে যাবে টেরই পাবেন না। মাছের কাটা নিমেষে নরম করে তুলতে পারে পাতি লেবু, তাই গলায় কাটা ফুটলে আগে একটা লেবু কাটুন, নুনে মাখিয়ে রস খেয়ে নিন। কাটা নরম হয়ে যাবে, এরপর গলা দিয়ে নেমে যাবে। অনেকটা জল খেলেও গলা থেকে কাটা নামতে পারাবেন আপনি। এরপরে হালকা গরম জলে সামান্য লবণ মিশিয়ে নিতে খেতে পারেন, তাতে কাটা নরম হয়ে তাড়াতাড়ি গলা থেকে বেরিয়ে যাবে। বাড়িতে এক শিশি সাইলেশিয়া রাখুন। এই হোমিওপ্যাথি বড়ি গলায় ফুটে থাকা কাটা বের করে, বিশেষ করে কই মাছের শক্ত কাটা গলিয়ে যন্ত্রণামুক্ত করতে আপনাকে সাহায্য করবে। তাই যদি আপনাদের এই ভিডিওটি কোনো রকমের সাহায্য পেয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন, আর এই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ আপনাদের বন্ধুদের মধ্যে এখনও অনেক রয়েছে যারা এই পদ্ধতিটি জানেন না। তো প্লিজ এই ভিডিওটিকে শেয়ার করুন, এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে সাইডে যে বেল আইকনের অপশনটি রয়েছে ওটিও প্রেস করুন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং শরীর সুস্থ রাখুন।